আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। এবারে সিএসএস এর 21 নম্বর টিউটোরিয়াল, এবং এই টিউটোরিয়ালে আমরা আজকে দেখব অ্যানিমেশন নিয়ে কিছু জিনিস আমরা জানবো। তো আমরা গত পর্বে আমরা দেখেছি যে ট্রানজিশন টাইমিং ফাংশন অ্যাকচুয়ালি স্পিড আপ, মানে স্পিড ডাউন, লো কীভাবে করা যায় কোনো একটা জিনিসের চেঞ্জ আনার সময়, ঠিক এই জিনিসটা আমরা জেনেছি। এগুলোকে আমরা আরও অ্যাডভান্স জানবো যখন আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েব টেমপ্লেট তৈরি করব তখন। তো এখন আমরা শুধুমাত্র ওয়েবসাইটের যদি কোনো একটা যন্ত্রাংশের কথা বলি, পার্টসগুলো তৈরি করা শিখছি। সো আস্তে আস্তে এগুলো আমরা এক জায়গায় করে অনেক বড় একটা সাইট তৈরি করব। আজকের বিষয়টা হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশন বলতে আপনারা অনেক সময় অনেক অ্যানিমেশন দেখতে পান ওয়েবসাইটে, আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা হয়তো ক্লিয়ার হতে পারবেন। তো একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে অ্যানিমেট সিএসএস। সো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী নিয়ে কথা বলছি। একটু যদি লক্ষ্য করেন, এখানে দেখেন বাউন্সিং, তারপরে ফ্লাশ, দেন হচ্ছে পালস, অনেকগুলো আছে। এই ধরনের অ্যানিমেশন আপনারা অনেকে দেখতে পান যে এগুলো আসলে কীভাবে তৈরি করে। সো এই ধরনের কিছু জিনিস আমরা দেখবো আজকে। এরপরে আমি যদি আরও কিছু দেখাই আপনাদেরকে, যেমন অনেক সময় আপনারা কোনো DIVতে বা কোনো কোনো বক্সের উপরে অ্যানিমেশন দেখতে পাবেন, যেমন হচ্ছে একটু যদি লক্ষ্য করেন আমি স্ক্রল করছি, দেখুন এই যে একটা অ্যানিমেশন আসলো, এটা একটা আসলো। অনেক সময় এই ধরনের দেখবেন যে সার্ভিস বক্সগুলো এইভাবে যাওয়া আসা করে ডানে বামে ওপর নিচে, এই যে দেখুন। সো এগুলো এখানে ডেমো দেওয়া আছে, মানে আপনি আপনার ওয়েবসাইট স্ক্রল করছেন আর বিভিন্ন বক্স, বিভিন্ন লেখাগুলো এইভাবে আসছে, ঠিক এগুলো তৈরি করে এই অ্যানিমেশন দিয়ে। তো এটার কিছু আইডিয়া আজকে আমরা নিব, এগুলো আসলে তৈরি করে কীভাবে। তো অ্যানিমেশন তৈরি করার জন্য আমি এখানে আসলাম, আজকে এটা চেঞ্জ করে আমি লিখে দিচ্ছি অ্যানিমেশন টিউটোরিয়াল। আর এটাকে তৈরি করার জন্য আমি ছোট্ট একটা বক্স তৈরি করে নেব। সাপোজ আমি একটা DIV নিচ্ছি এবং DIVটা ক্লোজ করলাম। এরপর আমি এখানে একটা জাস্ট একটা ক্লাস নিব, যে কোনো একটা ক্লাস। সো অ্যানিমেশন শিখছি লিখলাম, আর এখানে লিখছি হ্যালো। তো এটি যদি আমরা একটু ব্রাউজারে দেখি, ঠিক এরকম লাগে দেখতে। আচ্ছা, তো এটার সিএসএস আমরা লিখে রেখেছিলাম এখানে, রফিক সিএসএস, যা হোক সমস্যা নেই। ওকে, সো এই সিএসএসগুলো আমি উঠিয়ে দিচ্ছি কারণ এগুলো এখন প্রয়োজন হবে না। তো এটার একটা ডিজাইন দেই আমি। তো ডিজাইনের জন্য যেটা করব সেটা হচ্ছে, প্রথমত এটার একটা উইথ হাইট সেট করব। সো উইথ আমি ইউজ করলাম 100 পিক্সেল অ্যান্ড হাইট 100 পিক্সেল সেট করলাম। আর টেক্সট অ্যালাইন করবো সেন্টার, তাহলে মাঝখানে যাবে, দ্যাটস ইট। দেন ফন্ট ফ্যামিলি একটু এরিয়াল ব্ল্যাক করে দিই, আমার ভালো লাগে। অ্যান্ড কালারটাকে হোয়াইট করে দিই, ব্যাকগ্রাউন্ডটাকে টমেটো কালার করে দিলাম। তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে ছোটো একটা বক্স তৈরি হয়ে গেছে, দ্যাটস ইট। আচ্ছা, এটা মাঝখানে একটু নিয়ে আসি। সো মাঝখানে নিয়ে আসার জন্য ডিসপ্লে গ্রিড লিখতে হবে, আর প্লেস আইটেমস, মানে তার ভিতরের আইটেমগুলো কোথায় যাবে। সো বললাম সেন্টার, তাহলে এটা মিডিলে চলে যাবে লেখাগুলো, দ্যাটস ইট। আমি চাচ্ছি পেজটা যখন আমি রিলোড করবো এভাবে, তখন এটা ডান দিকে একটু আসবে, নিচে একটু আসবে, এখানে একটু যাবে, দেন এখানে আবার চলে আসবে। তো আমরা প্রথমত এখান থেকে ডানে আসবে এরকম একটা জিনিস তৈরি করে আর শিখি, তারপরে বাকিগুলো করব। তো বেসিকভাবে অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে কি ফ্রেমস ডিক্লেয়ার করতে হয়, কীভাবে, অ্যাট দ্য রেট কি ফ্রেমস, ঠিক এই লেখাটা দিতে হয়। দিয়ে একটা অ্যানিমেশনের নাম দিতে হবে, যে কোনো কিছু, আমি দিলাম নাসিম। দেন আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এরপর যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রম, দেন হচ্ছে টু। এই হলো একটা বেসিক অ্যানিমেশনের স্ট্রাকচার। এবার আমাকে এখানে লিখতে হবে কোথা থেকে যাবে, কি হবে এটা। সো আমি চাচ্ছি যে
জিরো, মার্জিন জিরো তলই থাকবে, মার্জিন লেফট হয়ে যাবে 200 পিক্সেল, তাহলে কী হবে 200 পিক্সেল লেফটটা ডান দিকে চলে আসবে। তাহলে আমি এক কাজ করি, মার্জিন লেফট 0 পিক্সেল থেকে সে কোথায় যাবে, মার্জিন লেফট সাপোজ 300 পিক্সেল এসে যাবে, এই কাজটা সে করবে। এখন আমাকে এখানে নামটা ডিক্লেয়ার করতে হবে অ্যানিমেশনের। তো সাপোজ আমি এখানে নাম দিচ্ছি কীভাবে একটু মনে রাখবেন, এই এই জন্য লিখতে হয় অ্যানিমেশন নেম, কী নাম দিয়েছিলাম, নাসিম, এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন নেম, ঠিক এটার সাথে এটা কানেক্টেড করালাম নেম। আচ্ছা এই অ্যানিমেশনটা কত দ্রুত কাজ করবে, সো এটার জন্য আমরা ট্রানজিশনটা ব্যবহার করব না, এখানে আমরা লিখব অ্যানিমেশন ডিউরেশন কতক্ষণ চলবে। সাপোজ আমি বললাম যে এটা 3 সেকেন্ডস চলবে, সো 3 সেকেন্ডস, বা আমি এখানে 1 সেকেন্ড দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এখন যদি আমি রিলোড দিই, দেখুন এটা একটা অ্যানিমেশনে পরিণত হয়ে গেছে, রিলোড দেওয়ার পরে যাচ্ছে এবং আগের জায়গাতে ফিরে আসছে, কারণ ওর ধর্মই হচ্ছে এটা যে সে শেষ করার পরে আগের জায়গাতে ফিরে যাবে। দেখুন চলে যাচ্ছে, রিলোড দেওয়া মাত্রই চলে যাচ্ছে, এই একটা। এখন সাপোজ আপনি চাচ্ছেন যে এটা এখানে আসার পর আবার অন্য জায়গায় যাবে, আর এখানে আসার পরে বড় হয়ে যাবে লেখাটা, বা ঘরটা বড় হয়ে যাবে, লেখাটা ছোট হবে, ঠিক আছে। সো এটা কীভাবে করা যায়, এখানে দুইটা কাজ করতে পারছেন শুধুমাত্র। আপনি যদি চান যে এটা আগের জায়গাতে থেকে যাবে, তাহলে আপনি একটা এখানে প্রপার্টি ডিক্লেয়ার করতে পারেন, অ্যানিমেশন ফিল মোড ফরওয়ার্ড, তাহলে কী হবে এটা আগের জায়গাতে গিয়ে আটকে থাকবে। অপ সরি, মেবি ফরওয়ার্ডস, দ্যাটস ইট। আপনি যদি চান যে এটা আগের জায়গাতে থেকে যাবে, তাহলে আপনি ফরওয়ার্ডস লিখে রাখতে পারেন, তাহলে এটা কী হবে এখানে থেকে যাবে। সো এরকমও আপনাদের প্রয়োজন হতে পারে, এটাকে মুখস্থ রাখার চেষ্টা করবেন যে অ্যানিমেশন শেষ হওয়ার পরে ওই জায়গাতেই যদি আমি প্লেস করে রাখতে চাই, তাহলে আমাকে এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, যেমন হচ্ছে যে এটা আমার এখানে আসলো, আসার পরে আবার যাবে, সো এটা যদি উঠিয়ে দেই তাহলে আমার এটা কী হচ্ছে, যাবে আগের মতো হয়ে গেল। বাট আমি যদি চাই যে এটা চলতে থাকবে, যাবে আবার এখানে আসবে, যাবে আবার এখানে, তাহলে কী হবে, এখানে আমরা লিখতে পারি অ্যানিমেশন আমরা এখানে লিখতে পারি ইটারেশন কাউন্ট, ধরুন যে 3 বার চলবে এটা, 3, তিনবার এই কাজটা করবে সে, তাহলে 3 দেন রিলোড, 1 2 3 3। আপনি যদি 5 দেন 5 বার হবে, আর যদি বলেন যে ইনফিনিটি, তাহলে যেটা হবে অলওয়েজ এটাই করতে থাকবে, দেখুন এটা অলওয়েজ চলতে থাকবে যতক্ষণ না আপনি রিলোড দিচ্ছেন। তাহলে ইনফিনিটি দিলে আপনি অলওয়েজ এটাকে রানিং রাখতে পারবেন, আর যদি আপনি 2 3 4 5 বার করাতে চান, তাহলে আপনি এখানে নাম্বারিং করতে পারেন, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে এখানে দেখুন যে এটা খুব দ্রুত যাচ্ছে, এ বাম দিকে আগের জায়গায় ফিরে যাচ্ছে, সো আপনি মেবি এখানে লিখতে পারেন ডিরেকশন, মেবি অল্টারনেট লিখলে হয়তো বা এটা স্মুথলি কাজ করবে, এ দেখুন, ঠিক আছে অল্টারনেট। সো আপনার অনেক সময় এরকম হতে পারে উপর নিচে উপর নিচে ছোটো একটা দাগ যাওয়া আসা করছে, সেটা করতে পারেন। সো আপনি অল্টারনেট করলে হবে কি, এটা একই স্পিডে এই পাশে আসবে আর এই পাশে যাবে, ঠিক এই জিনিসগুলো আপনারা কিন্তু আজকে ছোট্টভাবে শিখে নিলেন, এগুলো যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন তাহলে অনেক কাজে দেবে আপনাদের অনেক সময়। আচ্ছা আরেকটা জিনিস দেখুন, আমি এটিকে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে, ফর্ম আমরা জিরো থেকে দিচ্ছি, ধরুন যে আমি যখন রিলোড করব এগুলোকে আমি তুলে দেই, সাপোজ আমি এটাকে তুলে দিচ্ছি এবং ডিউরেশনটা রেখে দিচ্ছি। তো আপনি দেখুন যে এটা এখান থেকে এখানে আসতেছে, তারপর এখানে আমি যদি চাই যে রিলোড করার সময় এটা এখান থেকে স্টার্ট হয়ে এদিকে চলে আসবে, তাহলে আমরা বলতে পারি মার্জিন লেফট স্টার্টিং এসে 300 পিক্সেল থেকে 0 পিক্সেল আসবে, তাহলে কী হবে দেখেন, উল্টা করে দিচ্ছে, 30 পিক্সেল গেছে। সো আমি যদি 300 পিক্সেল করি, দেখুন এটা রিলোড দেওয়ার সময় ওইখান থেকে স্টার্ট হচ্ছে,
ঠিক আছে, অনেক সময় আপনি দেখেন যে আপনি যখন রিলো স্ক্রল করেন ঠিক তখন কোনো কন্টেন্ট নিচ থেকে উপরে সরে যায়, ঠিক ধরুন একটু মার্জিন দিয়ে রাখি এটার, বা এখানে মার্জিন লেফট আছে, তো আমি যদি বলি যে মার্জিন টপ এখানে 300 না দিয়ে আমি যদি বলি 100 পিক্সেল, এবং মার্জিন লেফট সরি মার্জিন টপে 0 যাবে, আর অপাসিটি 0 থেকে অপাসিটি 1 হবে, 1। তাহলে আপনি নিমিষে দেখতে পাবেন যে এখানে চেঞ্জটা ঘটে কি, নিচে আসছে না 10 পিক্সেল, সরি এখানে 100 পিক্সেল দিতে চেয়েছিলাম। তো দেখুন এই যে, সো আপনার এটা যদি একটা টাইটেল হতো তাহলে খুব ভালো লাগতো দেখতে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা অ্যানিমেশন তৈরি করি। একটু আগে যেই প্রপার্টিগুলো দেখিয়েছি, আপনি যদি অল্টারনেট করতে চান অল্টারনেট হবে, আপনি যদি এটাকে আগের জায়গাতে রেখে দিতে চান যেখানে অ্যানিমেশন হওয়ার পর এক্সিস্ট করবে সেখানে থাকবে, তাহলে আপনি অ্যানিমেশন ফিল মোড ফরওয়ার্ডস লিখতে পারেন, ঠিক এগুলো করে আপনার একটা অ্যানিমেশন সাজাতে পারেন। আচ্ছা, এখন আমি দুইটা কাজই করতে পারতেছি এখানে, জাস্ট ফ্রম এবং টু। এরপর আমি আরও দুই চার দুই এক জায়গায় মুভ করাবো কীভাবে, যদি এরকম করতে চাই এটা একবার এখানে আসবে, নিচে আসবে, বামে যাবে, আবার ওখানে যাবে, এটা কীভাবে করা যায় এই জিনিসটা আমরা পরের ডিটেলে দেখছি। এটা অলরেডি 10 মিনিট কেটে গিয়েছে, সো আশা করা যায় প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।